রানী অসুস্থ, তাই রাজা মীনাকে বলল পঙ্খিরাজ ঘোড়ায় চেপে ডক্টর নিয়ে আসতে। তারপর মীনা সেই পঙ্খিরাজ ঘোড়ায় চেপে ছুটে চলল ডক্টর নিয়ে আসতে। ঠিক আছে, আমি শক্ত করে ধরে বসলাম, সাবধানে যেও। মীনা ডক্টরের কাছে এসে পৌঁছে তারপর বাদ সেই পঙ্খিরাজ ঘোড়ায় চেপে বাসার দিকে রওনা দিল। ঠিক আছে মিঠু, সাবধানে যাও, চলো। তারপর তারা ধীরে ধীরে বাসার দিকে রওনা হতে থাকে। এভাবে বাধা অতিক্রম করে তারা একসময় বাসায় পৌঁছে যায়। রাজামশাই, আমরা এসে গেছি।